দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছিল কি একটু জামিনদার সঙ্গে ঝগড়াঝাঁটি হয়েছিল, বাবা যেটা বললো জামিনদার সঙ্গে ঝগড়াঝাঁটি হয়েছিল, বাবা বললো কি একটা বিড়ি বাকি চেয়েছিল, আগেকার টাকা গেলা দিচ্ছে না, ও বাকি ওকে দিব না। তো বাবা যখন আগুন লাগে যখন মারা গেলো, তো মাটা তো বাড়িতে মরে গেলো। এবার বাবাকে যখন নিয়ে আসছিল, বাবাকে হাসপাতালে আইডাঙ্গাতে বলছে কি আমাকে যেমন জানলি দিল, যেমন আমাকে আগুন লাগিয়ে দিয়েছে, যেমন আমি দেখেছি, যেমন আমাকে মেরে ফেলে দিল বেটা, এরকম বললো। আমরা বললাম বাবা ঠিক আছে, তুমি প্রথম বাঁচো, তোমাকে বাঁচাচ্ছি, তারপরে ওর ইটা করবো। তারপরে এলি আসাম আইডাঙ্গা, আইডাঙ্গা থেকে এলি আসাম মালদা। হ্যাঁ, এখানে বাবা মারা যায়, মাটা ওখানে মারা মারা। কী দিয়ে আগুন লাগিয়েছিল? আগুন তেল তেল দিয়ে লাগিয়েছিল, পেট্রোল পেট্রোল দিয়ে তেল দিয়ে আগুনটা লাগিয়েছিল, দুজন মারা গেছে, মা বাবা আমার দুজনই মারা গেছে। অ্যাকচুয়ালি রাত্রে মোহাম্মদ কুসুমউদ্দিন মিয়ার সঙ্গে, যে রাত্রে ওনার সঙ্গে জাইলুন মিয়ার সঙ্গে, মালদাপট্টির বাসিন্দা জাইলুন মিয়ার সঙ্গে তার মানে হালকা কথা কাটাকাটি হয়, যে মুদির দোকানে বিড়ি চাইতে গিয়েছিল ধার, উনি দেননি, কেন আগে তিনি ধার দিয়ে টাকা মানে পাননি তার কাছ থেকে, এই জন্য তিনি ধার দেননি, তাই তিনি বলেছিলেন মানে দিতে মানে অস্বীকার করেন, তাই হালকা কথা কাটাকাটি হয় এ বলে তিনি জাইলুন মিয়া ওখান থেকে চলে যান। আর রাত্রে এসে প্রায় একটার দিকে বা সোয়া একটার দিকে ওইরকম কিছু একটা টাইমে, যখন এনারা ঘুমিয়েছিলেন, মোহাম্মদ কুসুমউদ্দিন মিয়া আর তার স্ত্রী মহিলা বিবি এরা ঘুমিয়েছিলেন, উনি পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন, এটা মোহাম্মদ কুসুমউদ্দিন মিয়া আমাদের কাছে মানে স্বীকার করেছেন, মানে মরার সময় বলেছেন আমাদেরকে। হ্যাঁ, কুসুমউদ্দিন মিয়া এখানে মারা গেছেন আর মহিলা বিবি বাড়িতেই মারা গেছেন। আমরা চাইছি যে আইন যেটা করবে, আইনে মানে যেটা নেয় সেটাই হোক।